সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর। সৌদি এয়ারপোর্টে কিছু তানাজুল সহ লোক নিয়োগ দেওয়া হবে। বেসিক বেতন 900 রিয়াল, 9 ঘন্টা ডিউটি, ভালো ওভারটাইমের ব্যবস্থা রয়েছে। থাকা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে, খাবার নিজেকে বহন করতে হবে। 2 বছর পরপর ছুটি, 3 মাসের বিমান টিকিট সহ এবং 1 মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে। তানাজুল খরচ 2000 রিয়াল কোম্পানি বহন করবে। যাদের আকামার মেয়াদ 3 মাসের কম আছে তাদের আকামার অর্ধেক খরচ কোম্পানি বহন করবে, এবং যাদের 3 মাসের বেশি আকামার মেয়াদ রয়েছে তাদের পুরো আকামার খরচ কোম্পানি বহন করবে। কাজ হচ্ছে এয়ারপোর্টের ভেতরে ট্রলিম্যান, অতিরিক্ত ইনকামের সুযোগ রয়েছে। যোগাযোগ করুন মোহাম্মদ হাসান 0505369338। আপনি যদি উপরোক্ত কাজে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখনই মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ারের ফলে আমাদেরই কোনো ভাই ভিডিওটি দেখে তার রুজিরুটির ব্যবস্থা করতে পারে। তাই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর সৌদি আরবের সকল চাকরির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেল TZN24 এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।